চলো বন্ধুরা এবার আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশি সম্পর্কে জেনে নিই দৈনন্দিন জীবনে প্রায় সব ক্ষেত্রেই বস্তুর পরিমাপের প্রয়োজন হয় যেমন পাঁচ সেন্টিমিটার তিন মিনিট বারো টাকা পাঁচ লিটার সিক্স ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি দ্বারা যথাক্রমে বস্তুর দৈর্ঘ্য সময়ের পরিমাণ টাকার পরিমাণ আয়তনের পরিমাণ ও তাপমাত্রার পরিমাণ বোঝানো হয় এসব পরিমাপের জন্য কেবলমাত্র একক সহ পরিমাণ উল্লেখ করলেই চলে আবার যদি বলা হয় একটি লোক এক বিন্দু থেকে যাত্রা করে প্রথমে চার মিটার পরে পাঁচ মিটার গেল তাহলে যাত্রা বিন্দু থেকে তার দূরত্ব নির্ণয় করতে গেলে প্রথমে জানা দরকার লোকটির গতির দিক কি গতির সঠিক দিক না জানা পর্যন্ত যাত্রা বিন্দু থেকে লোকটি কত দূর গিয়েছে তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয় পদার্থবিজ্ঞানে আমরা দুই প্রকারের রাশি বা কোয়ান্টিটিস সম্পর্কে জেনেছি এক প্রকার রাশির বর্ণনায় শুধু পরিমাণ বা ম্যাগনিটিউড যোগ বা বিয়োগ চিহ্নের সংযোজন করে পরিমাণ উল্লেখ করলেই চলে তবে অন্য প্রকারের রাশির বর্ণনায় পরিমাণ বা ম্যাগনিটিউড ও দিক অর্থাৎ ডিরেকশন উভয়ই উল্লেখ করতে হয় প্রথম প্রকারের রাশিকে স্কেলার রাশি ও দ্বিতীয় প্রকারের রাশিকে ভেক্টর রাশি বলা হয় যে রাশি কেবলমাত্র একক সহ পরিমাণ দ্বারা অথবা পরিমাণের পূর্বে প্লাস বা মাইনাস চিহ্ন যুক্ত করে সম্পূর্ণরূপে বোঝানো যায় তাকে স্কেলার স্কেলার বা বা রাশি অর্থাৎ কোয়ান্টিটি অধিক বলে যেমন দৈর্ঘ্য বা লেন ভর বা মাস আয়তন বা ভলিউম দ্রুতি বা স্পিড তাপমাত্রা বা টেম্পারেচার ইত্যাদি প্রত্যেকেই স্কেলার রাশি আবার যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার পরিমাণ ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বা সদিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি বলা হয় যেমন স্মরণ বা ডিসপ্লেসমেন্ট বেগ বা ভেলোসিটি তরণ বা এক্সিলারেশন ওজন বা ওয়েট বল বা ফোর্স ইত্যাদি প্রত্যেকেই ভেক্টর রাশি এবার আমরা ভেক্টর রাশির জ্যামেটিক প্রতিরূপ দিক নির্দেশক রেখাংশ সম্পর্কে জানব কোনো রেখাংশের এক প্রান্তকে আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এবং অপর প্রান্তকে অন্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট হিসেবে চিহ্নিত করলে ওই রেখাংশকে একটি দিক নির্দেশক রেখা বা লাইন সেগমেন্ট বলা হয়। রেখাংশের এবং অন্তবিন্দু বি হলে ওই দিক নির্দেশক রেখাংশকে ভেক্টর বি দ্বারা সূচিত করা হয় প্রত্যেক দিক নির্দেশক রেখাংশ একটি ভেক্টর রাশি যার পরিমাণ ওই রেখাংশের দৈর্ঘ্য অফ ভেক্টর এব বা সংক্ষেপে দ্বারা এব করা হয় এবং যার দিক হবে এ বিন্দু থেকে এব রেখা বরাবর বি বিন্দু নির্দেশকারী দিক বিপরীত ক্রমে যে কোনো ভেক্টর রাশিকে একটি দিক নির্দেশক রেখাংশ দ্বারা প্রকাশ করা যায় যেখানে রেখাংশটির দৈর্ঘ্য রাশিটির পরিমাণ এবং রেখাংশটির আদিবিন্দু হতে অন্তবিন্দু নির্দেশকারী দিক প্রদত্ত ভেক্টর রাশির দিক তাই ভেক্টর রাশি ও দিক নির্দেশক রেখাংশ সমার্থক ধারণা দিক নির্দেশককে জ্যামিতিক ভেক্টর বলেও উল্লেখ করা হয় এখন চলো জেনে নিই ধারকরেখা সম্পর্কে কোন ভেক্টর বা দিক নির্দেশক রেখাংশ যে অসীম রেখার অংশ বিশেষ তাকে ওই ভেক্টরের ধারক রেখা বা শুধু ধারক বা সাপোর্ট বলা হয় সচরাচর একটি ভেক্টরকে একটি অক্ষর দিয়ে সূচিত করা হয় যেমন ভেক্টর ইউ ইজিক্যাল টু ভেক্টর অর্থাৎ ভেক্টর বোঝাতে ভেক্টরটির নিচে দাগ দেওয়া হয় এবং নির্দেশকারী সদিক রেখাংশের উপরে তীর চিহ্ন ব্যবহার করা হয় এখন ভেক্টর ইউ ইজিক্যাল টু ভেক্টর এর অর্থ হচ্ছে ভেক্টর ইউ অর্থাৎ ইউ ভেক্টরটির আদি বিন্দু এ এবং অন্তবিন্দু বি এবং দিক হচ্ছে এ হতে বি এর দিকে এবং এর দৈর্ঘ্য হচ্ছে মানে দৈর্ঘ্য বলতে এখানে অ্যাবসুলেট ভ্যালু অফ ভেক্টর ইউ ইজিক্যাল টু এবি অর্থাৎ এবি রেখাংশের দৈর্ঘ্য